লক্ষ্মী কাকিমা সুপারস্টার, শেষ হতেই কোথায় গেলেন অপরাজিতা আড্য, নিজেই জানালেন অভিনেত্রী। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন অপরাজিতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হ্যালো, আমি এসেছিলাম তারাপীঠে, প্রায় 4 বছরের ওপর তারাপীঠ আসিনি। তো এবারে ঘরে ঘরে জি বাংলা শুটিং করতে এসেছিলাম বোলপুরে। আমার মনে হলো যে সবাই মিলে যখন আছি আর কি, তখন একবার মা তারার দর্শন করি, বাড়ি ফিরবো। তো বোলপুর থেকে সোজা আজকে চলে এসেছিলাম তারাপীঠে। আর পৌষ মাসে মায়ের একবার দর্শন করতে হয়, খুব ভালো দর্শন হলো, মাকে দেখলাম, পুজো করলাম, এবং খুব 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 মনে শান্তি লাগলো এত বছর পর মায়ের দর্শন করে, খুব ভালো লাগলো। আবার কাল ফিরে যাব, পরশু দিন থেকে আবার সেই একই রকম শুটিং প্রমোশন। 20 তারিখ আমার ছবি রিলিজ হচ্ছে দিলখুশ, মায়ের আশীর্বাদ নিয়ে গেলাম। আশা করি সব কিছু ভালো হবে, এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে সব কিছুই ঠিকঠাক হবে। ঘরে ঘরে জি বাংলায় দেখা যাবে অপরাজিতাকে। এছাড়াও 20 তারিখ মুক্তি পাচ্ছে দিলখুশ। সবকিছু মিলিয়ে অভিনেত্রী দারুণ ব্যস্ত, তারই মাঝে মা তারার আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন তারাপীঠ, আর সেখান থেকে অনুরাগীদের উদ্দেশ্যে দিলেন বার্তা। অপরাজিতার জন্য রইল অনেক শুভেচ্ছা তার আগামী প্রজেক্টের জন্য। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চর জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।